ওয়েলকাম টু পিসিএস এডুকেশান আমি গৌরী সাহা তোমাদের গৌরী ম্যাম আজ আমরা আলোচনা করব একটা ভালো প্রতিবেদন কিভাবে লিখতে হয় প্রথমেই জানতে হবে যে প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন হল কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বা তথ্যানুসন্ধান ভিত্তিক বিবরণী কোনো ঘটনা তথ্য যখন আমরা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি তখন তাকে বলা হয় প্রতিবেদন এই প্রতিবেদন লেখার কিছু বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্যটা দেখো আমি লিখেছি আকর্ষণীয় শিরোনাম অর্থাৎ প্রতিবেদন লিখতে গেলে প্রথমেই একটা এমন শিরোনাম দিতে হবে যেখানে সবার চোখ পড়ে যে প্রতিবেদনটা কি সম্বন্ধে বলতে চাইছে সেকেন্ড দেখো আমি লিখেছি ভাষা সহজ এবং সরল হবে অর্থাৎ এই সংবাদপত্র কম শিক্ষিত এবং বেশি শিক্ষিত উভয়ে কিন্তু পড়ে সেজন্য ভাষা অবশ্যই সহজ সরল হতে হবে তিন নম্বরে আমি লিখেছি দেখো তিনটি ভাগে প্রতিবেদন লিখতে হবে এই প্রতিবেদন লেখার যখন তোমরা তিনটে প্যারাতে লিখবে প্রথম প্যারাতে লিখতে হবে যে কোথায় কখন এবং কিভাবে ঘটনাটি ঘটেছিল সেকেন্ড প্যারায় লিখতে হবে তথ্য এবং তথ্যসূত্র অর্থাৎ কোথা থেকে আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি বা কোন মাধ্যমে সংগ্রহ করেছি এবং তিন নম্বর প্যারায় লিখতে হবে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখো চার নম্বরে লিখেছি ঘটনাটা সত্য হবে অর্থাৎ কোনো সত্য ঘটনার ওপরেই কিন্তু আমরা প্রতিবেদন লিখতে পারি পাঁচ নম্বরে লিখেছি ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ যখন আমি বাংলা প্রতিবেদন লিখছি সেখানে রকম ইংরেজি শব্দ ব্যবহার করা আমাদের যাবে না ছ নম্বরে হচ্ছে ধর্নাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ যখন যে ঘটনাই হোক না কেন তার ধর্নাত্মক পরিস্থিতি আমাদের কিন্তু সেখানে তৈরি করে নিতে হবে এবার চলো ও তোমাদের একটা ঘোষণা যেটা বিশেষ ঘটনা আমাদের বলা হয়নি সেটি হচ্ছে ডাব্লু বি অ্যান্ড এই চ্যানেলটা আমাদের পুজোর পর থেকে চেঞ্জ হয়ে গিয়ে পিসিএস অনলাইন একাডেমি হচ্ছে এখন থেকে তোমরা ফেসবুক ইউটিউবে এই পিসিএস অনলাইন একাডেমি হিসাবেই আমাদেরকে সার্চ করবে চলো এবার আমরা একটা প্রতিবেদনের সাহায্যে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো পরিষ্কার করে দিচ্ছি দেখো প্রথমেই আমি লিখেছি প্রতিবেদনের নাম দেখো আমি দিয়েছি দাবানলে পুড়ছে পৃথিবীর ফুসফুস সরি দাবানলে পুড়ছে পৃথিবীর ফুসফুস বড়ো বিপর্যয়ের আশঙ্কা তোমরা অনেক কিছু নাম দিতে পারো আমি এই নামটা দিয়েছি তোমরা এছাড়াও আরও দিতে পারো যে অ্যামাজনের অগ্নুৎপাত বা ধরো বললাম অ্যামাজনের দাবানাল বা ধরো পুড়ছে আমাজন নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র তোমরা যে কোনো নাম দিতে পারো আমি এটা দিয়েছি এবার ধরো তোমাদের এই প্রতিবেদন যখন লিখবে তার কিছু নিয়ম আছে প্রথমেই দিতে হয় বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা তারপরে একটা কমা দিতে হয় তারপরে স্থান যদি স্থান উল্লেখ থাকে তাহলে স্থান দেবে এখানে আমরা দিতে পারতাম ব্রাজিল কিন্তু যেহেতু আমাদের স্থান যদি উল্লেখ না থাকে এই জন্য আমি ক খ গ এভাবে দিয়েছি তারপরে দেখো তারিখ দিতে হবে তারপরে আমি শুরু করেছি দেখো প্রথম বেড়াতে আমি লিখেছি ভৌগোলিকভাবে বিশ্বের বৃহত্তম অরণ্য অ্যামাজনের জঙ্গল আমরা সবাই জানি যে বিশ্বের বৃহত্তম অরণ্য কিন্তু আমাদের এই অ্যামাজনের জঙ্গল পৃথিবীর প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সরবরাহ করে এই জঙ্গল থেকে তাই দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর আবহবাহিকায় গড়ে ওঠা এই গভীর রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমরা জানি যে আমাদের অ্যামাজনের এই জঙ্গল থেকে আমাদের কি হয় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সরবরাহ করা হয় সেই জন্য এটাকে কিন্তু কী বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে সেই জন্য কিন্তু আমি নামকরণ কিন্তু সেভাবেই করেছি যে দাবানলে পুটছে পৃথিবীর ফুসফুস আজ সারা বিশ্ব জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পরোক্ষ কারণ হিসাবে দাবানল উল্লেখযোগ্য এর শিকার হচ্ছে গাছপালা জীবজন্তু আমাদের বায়ুমণ্ডল এখন টিভি খুললেই দেখা যায় কিছুদিন অন্তর অ্যামাজন কখনো অস্ট্রেলিয়ার ডাইনক বনভূমি উত্তরাখণ্ডের অরণ্যভূমি সাম্প্রতিকালে সাইবেরিয়ার অরণ্যভূমির ঘটনা উল্লেখযোগ্য অর্থাৎ দেখো এখানে যে এই প্রতিবেদন যখন লিখবে তুমি তখন যে ঘটনাগুলো এই প্রতিবেদন রিলেটেড সেইগুলো যখন তুমি এর এর মধ্যে দিতে পারো তো তখন সেই প্রতিবেদনটা আরও সুন্দর হয়ে থাকে এরপর দেখো আমি লিখেছি যে এই দাবানরের কারণে নিঃশব্দে পুরে ছাই হয়ে যাচ্ছে আমাদের এই ফুসফুস গত আট মাসে বাহাত্তর হাজার বারেরও বেশি আগুন লেগেছে এই অরণ্যে নানা প্রান্ত ধ্বংস হয়ে যাচ্ছে অ্যামাজনের বিস্তীর্ণ অঞ্চল এতে গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে পারে অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি যে ধরো এখানে আট মাসের আট মাসে গত আট মাসে বাহাত্তর হাজার বারেরও বেশি আগুন লেগেছে এই অরণ্যে এবং কি হচ্ছে বারবার আগুন লাগার কারণে আমাদের তো বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এই জন্য আমাদের কীভাবে জলবায়ুর পরিবর্তন প্রভাব পড়েছে দেখো প্রথম প্যারাতে আমি এটা বুঝিয়ে দিয়েছি তোমাদের বৈশিষ্ট্য সহকারে যে প্রথম বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে তিনটে প্যারাতে প্রতিবেদন লেখা যায় তো প্রথম প্যারাতে কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে দাবানল কাকে বলে এগুলো কিন্তু আমি উল্লেখ করেছি সেকেন্ড প্যারাতে আমি লিখেছি দেখো ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিচার্চ জানিয়েছে যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিশ্বের উষ্ণায়নের ফলে এই বিপুল সংখ্যায় দাবানয়েলের আক্রান্ত হচ্ছে আমাজনের জঙ্গল অর্থাৎ দেখো আমি বলেছিলাম যে দ্বিতীয় বেলাতে তথ্য এবং সূত্র অর্থাৎ আমি তথ্য তোমাদেরকে দিয়েছি যে বিশ্বে উষ্ণায়নের ফলে দাবানাল হচ্ছে এটা কে বলেছে দেখো আমি কিন্তু বলিনি এটা বলেছে কে ইনস্টিটিউট ফর রিচার্জ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিচার্চ এটা কিন্তু আমি তথ্য সূত্র থেকে আমি তোমাদেরকে জানিয়েছি আবার কারণ হিসাবে মনে করা যায় কৃষক ও কাঠোরেরা ফসল উৎপাদনের জন্য অথবা পশুচারণের জন্য জমি পরিষ্কার করার কারণে আগুন লাগিয়ে দিয়ে থাকে আমরা জানি যে আমাদের যখন কোনো একটা বন পরিষ্কার করতে হয় তখন কি করতে হয় তারা সে আগের যে গাছপালাগুলো থাকে সেগুলো বা ধরো যেগুলো আলগা গাছ থাকে সেগুলো কি করে ওরা পরিষ্কার করে আগুন লাগিয়ে দেয় এই আগুন লাগানোর ফলে পাশের জমিগুলোতে আগুন লেগে যাচ্ছে এই থেকে দাবানালের সৃষ্টি হতে পারে আবার দেখো একটা কারণ হিসাবে বলা যায় যে পরিবেশ বিজ্ঞানীরা এই আগুন লাগার অন্যতম কারণ হিসাবে বলেছেন দেখো আমি বলিনি কে বলেছে না পরিবেশ বিজ্ঞানীরা এরা কিন্তু বলেছে যে ছেদন করে বনভূমির উড়ান মনুষ্য প্রজাতির বসতি স্থাপন সহ বিভিন্ন নির্মাণের উদ্দেশ্যে মানুষ নির্বিচারে এখনকার এখানকার বন চিরহরিত বৃক্ষের বনভূমিকে ধ্বংস করে দিচ্ছে এই বনভূমি নিশ্চিন্ন করার জন্য আগুন জ্বালিয়ে দেয়া হচ্ছে এই আগুন পাশের গাছপালাতে ধরে গিয়ে দাবানালের সৃষ্টি হতে পারে অর্থাৎ দেখো বলা হয়েছে যে কি যে এখনকার মানুষ যেহেতু ধরো আমাদের যেখানে যেখানে মানে এই কলকাতাতে ধরো কি করা হচ্ছে এখানে দেখো গাছের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কম কারণ কি আমাদের পৃথিবীতে লোক সংখ্যা বেড়ে গেছে এই জন্য কী হচ্ছে যেখানে ধরো বন জঙ্গল রয়েছে সেখানে আমাদের গাছপালা কেটে বা ধ্বংস করে সেখানে ঘরবাড়ি স্থাপন করা হচ্ছে এই জন্য কী বলা হয়েছে পরিবেশ বিজ্ঞানীরা বলেছে যে তাদের বিভিন্ন রকম গাছপালা কেটে এই বনভূমি স্থাপনের জন্যই তারা কি করছে গাছপালা কেটে ফেলছে গাছপালা কেটে যখন কী করছে এগুলো তো নিশ্চিন্ন করতে হবে বা কোথাও কিছু একটা করতে হবে তো সেখানটায় যখন আগুন লাগাচ্ছে সেক্ষেত্রে কী করছে আগুন লাগানোর কারণে তাদের পাশের যে গাছপালা আছে সেগুলোতে কি করছে আগুন লেগে যাচ্ছে ফলে সেই আগুন নেভানো একটা কষ্টকর হয়ে যাচ্ছে ফলে দাবানলের সৃষ্টি হতে পারে এরপরে দেখো আমি লিখেছি যে তবে কারণ যাই হোক না কেন একটা বড় এলাকা জুড়ে এই ভয়াবহ আগুন ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে প্রায় তিরিশ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে এই বিশাল বনভূমিতে আমরা জানি যে ওই যে অ্যামাজনের যে বিশাল আয়তন যে বনজঙ্গল রয়েছে যে বনভূমি রয়েছে সেখানে তিরিশ লক্ষ প্রজাতিরও বেশি কিন্তু উদ্ভিদ বা এবং প্রাণী এই বনভূমিতে রয়েছে এই বনভূমি সিক্সটি পারসেন্ট ব্রাজিলে অবস্থিত এবং আমাজনের জঙ্গলে আগুন থেকে উৎপন্ন ঘন ঘন ধোয়ার কারণে ব্রাজিলের সাও পাওলো শহরে দিনের বেলাতেও অন্ধকার নেমে এসেছে এই অন্ধকারের কারণে কি হতে পারে তো সেখানে ধরো আমরা জানি যে আমাজনের জঙ্গলে কিন্তু তোমার যে সমস্ত উপজাতিরা বসবাস করে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং প্রচুর পরিমাণে প্রাণী এখানে কিন্তু মারা যাচ্ছে এদিকে প্রকৃতির বিশেষজ্ঞরা বলেছেন বিশ্বের সবচেয়ে বড় একটা চিরহরিত বনাঞ্চল অ্যামাজনের বিপুল পরিমাণে কার্বন জমা রয়েছে এই জঙ্গলে বিশ্ব উষ্ণায়নের গতি খানিকটা ধীর রেখেছে ইম্পের সর্বশেষ পরিসংখ্যান বলেছেন দু সালে সব মিলিয়ে সাত হাজার পাঁচশো কিমি বনাঞ্চল হারিয়ে গেছে অর্থাৎ দু সালে এই দাবানাল কিন্তু প্রতি বছরই হয় কিন্তু এবছর অতিরিক্ত পরিমাণে হয়েছে যে জন্য দু সালে সব মিলিয়ে বলা হয়েছে যে সাত হাজার পাঁচশো কিমি বনাঞ্চল হারিয়ে গেছে যা দু হাজার সতেরো সালের তুলনায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বেশি দু সালে আপাতত যে পরিসংখ্যান পাওয়া গেছে তা থেকে মনে করা হচ্ছে যে আমাজন বনাঞ্চল উড়ান হওয়ার এই হার তিন গুণ বেড়ে গেছে অর্থাৎ দেখো আগে যা ছিল দু সাল আঠেরো সাল যা ছিল দু সালে সেই পরিসংখ্যান অনুসারে বলা হয়েছে যে এই হার কত বেড়ে গেছে না প্রায় তিন গুণ বেড়ে গেছে শুধুমাত্র দেখো শুধু গত মাসের তোমার বাইশ দু হাজার দুশো কিমি বনাঞ্চল পুড়ে গেছে গত মাসে অর্থাৎ এই ঘটনাটা যেদিন আমি ধরো ধরলাম যে জুলাই মাসে সেটা কবে হয়েছিল যে দেখো সেই মাসেই গত মাসে কি হয়েছে দু কিমি বনাঞ্চল পুড়ে গেছে যা গত বছরের জুলাই মাসের তুলনায় দুশো হারে বেশি মার্কে দেখো আমি কিন্তু বলে দিলাম যে তথ্য এবং তত্ত্বসূত্র কিন্তু আমি সেকেন্ড প্যারায় দিয়েছি এবার থার্ড প্যারাতে যেটা আমি দেবো দেখো সেটা হচ্ছে তোমার ধর্নাত্মক ব্যবস্থা গ্রহণ করব মার্কিন মহাকাশ সংস্থা নাসা ও আমাজন জঙ্গলের দাবানালের বেশ কয়েকটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে তবে এই সব তর্কের উদ্দেশ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বনভূমিকে কিভাবে রক্ষা করা যাবে আমি যেহেতু বলেছিলাম যে তোমাদের তৃতীয় পর্বে কী লিখতে হবে ধর্নাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে তো দেখো এখানটায় আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই সব তর্ক করে এখন তো কোনো লাভ নেই এখন দেখতে হবে যে এই বনভূমিকে কিভাবে রক্ষা করা যায় বা কিভাবে এই দাবানল নেভানো যায় এই জন্য আমাকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি সেগুলো দেখো ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন অ্যামাজনের আগুন নেভাতে এই জোটের পক্ষ থেকে দুই কোটি কুড়ি লক্ষ ডলার দেওয়া হবে অর্থাৎ দেখো তারা কিন্তু এই তোমার অ্যামাজনের যে ক্ষতি হয়েছে সেই হিসাবে কিন্তু আমাদেরকে কিছু সাহায্য করছে ফরাসি নেতা আরও বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই তাদের সামরিকভাবে ব্রাজিলকে সহযোগিতা করবে তিনি বলেছেন ধ্বংস হয়ে যাওয়া বনাঞ্চল আবার কিভাবে গড়ে তোলা হবে তাও পরীক্ষা করা হবে অর্থাৎ দেখো আমি যে তোমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম এই প্রতিবেদনের সাহায্যে আমি সেগুলো তোমাদেরকে তুলে ধরতে পারলাম আশা করি দেখো ভাষা খুব সহজ সরল হয়েছে এবং যেখানে যেখানে অর্থাৎ দেখো আমি এখানে বলেছিলাম যে যেখানে যেখানে দেখো এখানে তো ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ এটা কিন্তু আমি ইংলিশে লিখতে পারতাম কিন্তু আমি কিন্তু এটা ইংলিশে লিখিনি কারণ কি বাংলা প্রতিবেদনে কখনো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করা বা ইংরেজি ভাষা সেটা আমি ইংলিশে লিখতে পারি না সেই জন্য দেখো এখানে তিনটে তিনটেতেই কিন্তু আমি সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবে এবং এই ভিডিওর লিঙ্ক যদি পেতে চাও তাহলে নিচে দেওয়া বা লিঙ্কে তোমরা ডায়াল করলে পরেই তোমাদের পিডিএফটা দেখতে পাবে আরেকটা ঘোষণা তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে একটা বিশেষ ঘোষণা যেটা ডাব্লিউ দু হাজার একুশ এর জন্য যে উইকে ম্যারাথন মক টেস্ট শুরু হচ্ছে মোট আড়াইশোটি মক টেস্ট হবে এবং এগারো হাজারেরও বেশি এমসিকিউ এখানে থাকবে এই ম্যারাথন মক টেস্টে অংশ নিতে চাইলে এই নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কল করতে পারো এবং আমি পরের দিন অন্য একটা ক্লাসে অন্য কিছু নিয়ে আবার তোমাদের সামনে আসব আজকে ক্লাসটা এই পর্যন্তই